দেখো ডিফারেন্সিয়েশন বা অন্তরকলজের এই সমস্যাটিতে যদি সরাসরি ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে বলতো তাহলে কিন্তু এটির উভয় পক্ষে লগ নিয়ে খুব সহজেই করা যেত। কিন্তু এখানে সমস্যাটিতে ডিওয়াই ডিএক্স এট এক্স ইকুয়াল টু 2021 এর মান নির্ণয় করতে বলা হয়েছে এবং এর জন্য চারখানা অপশন দেওয়া রয়েছে। তো এটির মান কিভাবে সুন্দর পদ্ধতিতে বের করা যায় সেটি নিয়েই আমি আজ আলোচনা করছি। প্রথমে দেখায় যে উভয় পক্ষে লগ নিয়ে এই সমস্যাটি সমাধান করলে কোথায় সমস্যা হয়। দেখো এখানে ছিল y সমান x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 আপ টু x মাইনাস 2021। তাহলে এটির যদি উভয় পক্ষে লগ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটি হয়ে যাবে লগ অফ y সমান লগ অফ x মাইনাস 1 প্লাস লগ অফ x মাইনাস 2 আপ টু লগ অফ x মাইনাস 2021। এখন আমরা যদি এটির বোথ সাইডে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে লগ y এর ডিফারেন্সিয়েশনের জন্য আসবে 1 বাই y এবং y এর ডিফারেন্সিয়েশন করার জন্য আসবে dy dx। তার মানে লেফট হ্যান্ড সাইড হয়ে গেল 1 বাই y dy dx। সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে প্রথমে এই লগ অফ x মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন করলে এখানে আসবে 1 বাই x মাইনাস 1 এবং লগ অফ x মাইনাস 2 ডিফারেন্সিয়েশন করলে হবে 1 বাই x মাইনাস 2। এইভাবে শেষ টার্মটি হবে 1 বাই x মাইনাস 2021। তাহলে এখান থেকে যদি আমরা dy dx এর মান বের করি সেক্ষেত্রে dy dx এর মান এটি হবে। তাহলে এই ক্ষেত্রে y এর মানটি জানা আছে, এই y এর মানটি এখানে বসালেই dy dx এর মানটি পাওয়া যাবে। কিন্তু এখান থেকে যদি আমরা dy dx at 2021 এর মান বের করি, মানে x সমান 2021 বিন্দুতে dy dx এর মান বের করতে চাই, সেক্ষেত্রে x সমান 2021 এ অর্থাৎ এখানে x এর স্থানে যদি 2021 বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু y এর মান শূন্য হয়ে যাবে, কারণ 0 ইনটু সামথিং সমান শূন্য। সেক্ষেত্রে dy dx এর মান হওয়া উচিত 0 ইনটু সামথিং, মানে 0 ইনটু সামথিং মানে 0 হওয়া উচিত। কিন্তু এই সামথিং এর দিকে লক্ষ্য করে দেখো, এই সামথিং পার্টির শেষ টার্মটিতে যদি x সমান 2021 বসানো হয় তাহলে কিন্তু এই ভগ্নাংশটির হরটি শূন্য হয়ে যাবে, যার জন্য এই টার্মটি আনডিফাইন্ড হয়ে যাবে। সুতরাং dy dx at x equal to 2021 এর মান 0 ইনটু সামথিং সমান 0 হবে না, কারণ এই সামথিং টার্মটি আনডিফাইন্ড। তাহলে দেখা গেল শুধুমাত্র dy dx এর মান নির্ণয় করতে পারলে উভয় পক্ষে লগ নিয়ে এটির সমাধান খুব সহজে করা যায়। কিন্তু যদি আমরা এই dy dx at x equal to 2021 এর মান নির্ণয় করতে চাই তাহলে কিন্তু এই পদ্ধতিতে সহজে মান নির্ণয় করা যাচ্ছে না। তো এর জন্য সহজ পদ্ধতিটি কি তো সেটি দেখে নাও। দেখো এটিকে সহজেই সমাধান করার জন্য প্রথমেই আমরা এই x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 আপ টু x মাইনাস 2020 অর্থাৎ এর আগের টার্মটি পর্যন্ত এই গুণফলটিকে f x হিসাবে ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে y এর মানটি হয়ে যাবে f x ইনটু x মাইনাস 2021। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে dy dx সমান হয়ে যাবে গুণের সূত্র এখানে। তাহলে গুণের সূত্রের জন্য f x টিকে রেখে দিয়ে x মাইনাস 2021 এর ডিফারেন্সিয়েশন করলে 1 হলো, প্লাস x মাইনাস 2021 কে রেখে দিয়ে f x এর ডিফারেন্সিয়েশন করলে f ড্যাশ x হলো, যেখানে f ড্যাশ x বলতে বোঝানো হচ্ছে d dx অফ f x। তাহলে এখন যদি আমরা dy dx at x equal to 2021 এর মান নির্ণয় করি সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে তো আমরা x এর মান 2021 বসাবো এবং যার জন্য এখানে পাওয়া যাচ্ছে f অফ 2021, প্লাস এখানে দেখো x এর মান যদি 2021 বসানো হয় সেক্ষেত্রে এটির মান শূন্য, গুণিত f ড্যাশ অফ 2021। তাহলে এই ক্ষেত্রে যেহেতু f x অপেক্ষকটিকে এইভাবে ডিফাইন করা হয়েছে এটি x এর একটি পলিনোমিয়াল যে ক্ষেত্রে x এর সমস্ত বাস্তব মানের জন্য f ড্যাশ x এর অস্তিত্ব থাকবে, অর্থাৎ f ড্যাশ 2021 একটি ডিফাইন। সুতরাং এখানে 0 ইনটু সামথিং এর জন্য এই রেজাল্টটি শূন্য হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে এই dy dx at x equal to 2021 এর মান হলো f অফ 2021। এখানে f অফ 2021 মানে এখান থেকে যদি আমরা f অফ 2021 এর মানটি বসাই সেক্ষেত্রে দেখো এখানে 2021 মাইনাস 1 মানে 2020 ইনটু 2021 মাইনাস 2 মানে 2019, এইভাবে লাস্ট টার্মটা পাওয়া যাবে 1। তাহলে এই ক্ষেত্রে এই গুণফলটি হলো 1 ইনটু 2 ইনটু এইভাবে 2020 পর্যন্ত, অতএব এটি রেজাল্ট হবে ফ্যাক্টোরিয়াল অফ 2020। তো এটি হবে এই প্রশ্নের অ্যান্সার।